Welcome to the class of Empirical, to Rajano channel of English for Bengali learners, class 12. The class is important. So, let's go for grammar. Number one. All the answers being different, the Tsar agreed with none of them. Compound. Compound sentence money, sentence ami kokhono and, but, eglo use korte pari. আমরা জানি তাহলে যখনই আমার কোয়েশ্চেনে বিং থাকবে বিং তখনই আমাকে দেখতে হবে এটা কোন টেন্স আছে দেখব যে এখানে এগ্রিড দেখায় বুঝছি এটা পাস্ট টেন্স আছে তাহলে আমি বিংটা ওয়াজ বা ওয়্যার এ পরিণত করব এখানে যদি পাস্ট টেন্স না থাকতো এগ্রিড যদি না আমি এগ্রি হতো এগ্রিজ হতো তার আছে এগ্রিজ হতো তাহলে কিন্তু এখানে বিংটা অ্যাম বা ইজ বা আর হতো তাহলে এখানে যেহেতু এগ্রিড আছে তার মানে পাস্ট তাহলে বিংটা অ্যাকচুয়ালি ভাঙতে হবে বিংটা তাহলে কি বিংটা এটা সিম্পল সেন্টেন্সে করে দেওয়া আছে না অ্যাবসোলিউট ফ্রেজে করে দেওয়া আছে তাহলে আমাকে এখান থেকে ভেঙে বের করতে হবে মেন লাইনটা কি আগে না হলে কম্পাউন্ড করতে পারবো না তাহলে বিংটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে যেহেতু এগ্রিড আছে তাহলে ওয়াজ বা ওয়্যার তাহলে আমি লাইনটা ভাঙছি অল দ্য অ্যান্সার্স বিংটা হলে গেল ওয়্যার ওয়্যার ডিফারেন্ট কমা উঠিয়ে এখানে আমি অ্যান্ড দিলাম এই যে অ্যান্ডটা দিলাম এবং কাজটা যেহেতু মোটামুটি পরপরই বোঝাচ্ছে এবং সেই জন্য এক্ষেত্রে অ্যান্ডটা বসানো দিয়ে এটা কম্পাউন্ড হয়ে গেল তাহলে অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট যদি দুটো যদি বিপরীত কথা হতো তাহলে এখানে পাঠ হতো তাহলে অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট অ্যান্ড দিয়ে সেকেন্ড লাইন যা আছে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম তাহলে এই একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্টের বা এই ফরম্যাট অ্যান্ড দিয়ে আবার একটা সেন্টেন্সকে আমি যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আমি যখন সেন্টেন্স দুটো সেন্টেন্সকে আমি অ্যান্ড দিয়ে যখন যোগ করছি তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে বিকজ অফ দিস অ্যান্ড ওকে তাহলে এইভাবে আমরা বিং থেকে ওয়্যারে পরিণত করে একে সেন্টেন্সে পরিণত করলাম এটা আগে ফ্রেজে ছিল সেন্টেন্স থেকে এবার আমি অ্যান্ড দিয়ে যোগ করে দুটো সেন্টেন্সকে কানেক্ট করে আমি এটা কম্পাউন্ড করলাম ওকে যদি এটা বিপরীত হতো তাহলে বাট হতো চলো নাম্বার টু হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস প্রশ্ন চিহ্ন আছে স্প্লিট তাহলে লাইনটার মানে বুঝতে হবে কেন তুমি তাদেরকে এই কথাগুলো সেই লোকদের কথাগুলো বলো না যারা তোমার কাছে আসে সাহায্যের জন্য উপদেশের জন্য তাহলে আমি লাইনটাকে নিজের মতো ভাঙি আগে কোন কাজটা আগে যারা আসে তাদেরকে কেন বলো না ওকে তাহলে এই লোকগুলো যখন আসে এই লোকগুলোকে তুমি বলতে পারো তাহলে লোকগুলো আসাটাকে আগে আনতে হবে দ্য পিপল কাম টু ইউ সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার্স দিয়ে লাইনটা হয়ে গেল এক নম্বর দুই নম্বর তাদেরকে কেন তুমি এই কথাগুলো বলো না তাহলে ইউ এখানে হোয়াই ডোন্ট ইউ আছে তাহলে এই জায়গার মধ্যে একটা কোথাও যেন মানে মনে হচ্ছে যে কোথাও যেন একটা সম্ভাবনা আছে কেন বলতে পারো না বা জোর দিয়ে বলতে পারছো না কেন বলতে পারো না তার মধ্যে একটা মাইট লুকিয়ে রয়েছে কারণ আমি ফরম্যাটে আমি করে নিলাম সাবজেক্ট মাইট ভার্ব ইউ মাইট সে দিস টু দ্য পিপল দ্যাট মিন্স হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হয়ে যাচ্ছে ইউ মাইট সে দিস টু দ্য পিপল তাহলে যারা আসে তাদেরকে তুমি এটা বলতে পারো তাহলে পরপর দুটো কাজ বুঝিয়ে গেল এবং স্প্লিট হয়ে গেল নাম্বার থ্রি আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ ভয়েস খুব সোজা এই ওয়ান্টেড থেকে আমি বুঝতে পারছি এটা পাস্ট টেন্স তাহলে অবজেক্ট কোনটা এ পেয়ার অফ ব্লু সুইট শুজ এবং এ পেয়ার অফ ব্লু সুইট শুজ আগে এলো পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি যে অবজেক্টটা সাবজেক্ট করার পর আমরা ওয়াজ বা ওয়্যার নিই তাহলে এ পেয়ার সবসময় এক বচন এ পেয়ার কিন্তু বহু বচন না সেই জন্য এ পেয়ারের জন্য এখানে হলো ওয়াজ যদি বহু বচন তাহলে হতো ওয়্যার ভার্ব কি আছে ওয়ান্টেড ওয়ান্টেড এর ফিফটি ওয়ান্টেড আর লাস্টে আইটা বাই মি ভেরি ইজি তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের আমাদের ওয়াজ এর ফরম্যাট অবজেক্টটা সাবজেক্ট ওয়াজ ওয়্যার বি থ্রি সাবজেক্টটা অবজেক্ট বাই প্রিপারেশন দিয়ে হয়ে গেল ভেরি ইজি এই অবজেক্টটা সাবজেক্ট হয়েছে এক বচন সেটা হচ্ছে ওয়াজ শুজ দেখে করবো নাকি এ পেয়ার দেখে করবো বহু বছর হলে ওয়্যার হতো ওয়ান্টেড ভি থ্রি ওয়ান্টেড সাবজেক্ট অবজেক্ট হলো বাই দিয়ে বি ওকে চলো সি ডিড নট লিভ দ্য ডোর শাট চার নম্বর অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক তাহলে হ্যাঁ বাচক করার জন্য আমরা না বাচক কথাটাকে আগে উঠাতে হবে নটটাকে ডিড নট এর হচ্ছে এটা পাস্ট টেন্স আছে তাহলে হ্যাঁ বাচক কি সাবজেক্ট ভি টু সাবজেক্ট কি আছে সি দেয়ার ভি টু লিভ এর ভি টু তাহলে ডিড নট লিভটাকে আমি কি করতে পারি লেফট ভার্বের পাস ফর্ম সাবজেক্ট ভি টু এবার কি পড়ে থাকলো দ্য ডোর এবার এর বিপরীত দেবো তাহলে একটা আমরা না বাচক শব্দ উঠিয়ে দিলাম দিয়ে ভি টুতে আনলাম আর মেন শব্দের বিপরীত শার্টের বিপরীত কি ওপেন তার মানে একই থাকলো সি লেভ দ্য ডোর ওপেন সে দরজা খুলে রেখে গেছিল তার মানে সে দরজা বন্ধ করে যায়নি একই মানে গিয়েছিল না ওকে নাম্বার ফাইভ আই ডিড নট সি ইউ ইদার ডোনার টমা ক্লোজ আই সেড বাট আই হার্ড ইউ কামিং চেঞ্জ অন নারেশন
তাহলে আই সেড বসলো সাধারণ বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট হলো। দ্যাটের পর আই থেকে আই বলছে শোনো আই থাকলো, ডিড নট মনে রাখবে যদি থাকে তাহলে হ্যাড ডিড নট ভার্ব যদি থাকে হ্যাড নট প্লাস ভি থ্রি হয়ে যাবে, তাহলে হ্যাড নট সি এল ভি থ্রি সিন। ইউটা অ্যাকচুয়ালি একজন মেয়েকে বলছে সে যেন হার হয়েছে ইদার অ্যান্ড দিয়ে। আবার দ্বিতীয় লাইন বলছে যেহেতু বাট আছে বাটের জন্য আমি একটা অ্যান্ড অলসো সেড উইথ কন্ট্রাস্ট একটা বৈপরীত্য শব্দ নিলাম বাটের জন্য অ্যান্ড অলসো সেড উইথ কন্ট্রাস্ট, তোমরা অনুভবও করতে পারো আমি খুব সিম্পল হইতে দেখেছি অ্যান্ড অলসো সেড উইথ কন্ট্রাস্ট দ্যাট দিয়ে আবার আই আই এখানে দেখো আই নিজেকে আই বলছে সে যেন আই থাকলো ভার্ব কি আছে ভি টু, ভি টু থাকলে হয়ে যাবে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড হার্ট, হার্টটা হয়ে গেলো হ্যাড হার্ট। আবার ইউটা কাকে বোঝাচ্ছে একজন মেয়েকে সেই জন্য হার হয়ে গেল কামিং, তাহলে এই হলো আই সেড দ্যাট আই হ্যাডন সিন হার ইদার অ্যান্ড অলসো সেড উইথ কন্ট্রাস্ট দ্যাট আই হ্যাড হার্ড হার কামিং। চলো নাম্বার সিক্স, ইট গ্রো স্লোলি ইউজ দ্য নাউন ফর্ম অফ গ্রো, গ্রো এর নাউন ফর্ম কি গ্রোথ, তাহলে আমি গ্রোথকে ইউজ করবো আর আমি এটাকে বুদ্ধি করে ইউজ করবো স্লোলি থেকে আমি স্লোতে আনি। ইট গ্রো স্লোলি দ্যাট মিন্স ইট হ্যাজ স্লো গ্রোথ। কোয়েশ্চেনে কিন্তু এরকম হতে পারে যে অ্যাডভার্বকে উঠিয়ে তুমি এখানে অ্যাডজেক্টিভ করতে পারো স্লো, এটাও হতে পারে মানে অবলিক দিয়ে আমি আরেকটা কোয়েশ্চেন লিখতে পারি ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি দ্যাট মিন্স স্লো। আমরা এখানে দুটো কাজ করলাম স্লো করলাম আবার গ্রোথ থেকে গ্রোথও করলাম, তাহলে ইট হ্যাজ স্লো গ্রোথ হয়ে গেল ভেরি ইজি। তাহলে এই স্লোটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যে অ্যাডজেক্টিভ নাউন গ্রোকে মানে গ্রো থেকে গ্রোথ হলো নাউন গ্রোথকে কোয়ালিফাই করলো, কেমন গ্রোথ স্লো গ্রোথ। ওকে চলো লাস্ট নাম্বার সেভেন, হি হ্যাড অ্যান আইডিয়াল হেলথ ইন মাই, এখানে ভুল দেওয়া আছে ইন মাই মাদার আশি আম্মা, অপশানস হচ্ছে হেল্পার হেলমেট হেল্পিং হ্যান্ড। তো হেল্প তো ভার্ব ফর্মে রয়েছে এখানে তো কখনোই বসবে না, কোনটা হবে তাহলে চলো আমি বলে দিই, তাহলে এখানে অবশ্যই হবে হচ্ছে হেল্পমেট, এখানে অবশ্যই একটা নাউন বসবে হেল্পারও বসবে না আর আইডিয়াল হেল্পমেট হবে, তাহলে এখান থেকে আমি বসাচ্ছি হেল্পমেট এইচ ই এল পি হেল্পমেট, তাহলে এই হলো অ্যান্সার হেল্পমেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে হেল্পমেট মানে সঙ্গী সাথী সেই জন্য হিসাবে হেল্পমেট বসলো, হেল্পার হলে এখানে অন্য মানে দাঁড়াতো সেই জন্য হেল্পার হলো না আর হেল্পিং হ্যান্ড তো অবশ্যই এখানে হবে না। চলো তোমরা যদি কোনো প্রশ্ন করো করো আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে, শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখো বেশি করে। থ্যাংক ইউ ভেরি মাচ।